টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি আজকে আমরা খুব সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলবো যেটা শুনে অনেকে হয়তো অবাক হবে কিন্তু অনেকের জীবনের একটা হার্স রিয়েলিটি আমি বাংলাদেশের কথা বলছি বাংলাদেশে এখন একটা প্রোটেস্ট চলছে এবং তোমরা অনেকেই শুনেছো এই কথাটা কোটা নাকি মেধা কোনটা বেশি প্রায়োরিটি পায় আমাদের আমরা যারা সরকারি চাকরিতে আমরা ট্রাই করি সরকারি চাকরি পাওয়ার জন্য আমরা অনেকে মাঝে মাঝে খুব আমাদের খারাপ লাগে যে হয়তো কোনো একটা জন্য জন্য কোনো একটা আমার নাম্বারের নাম্বারের সেখানে আমি চাকরিটা পেলাম না আর হয়তো আমার থেকে কম নাম্বার পেয়ে অনেকে সেই জায়গায় চাকরিটা পেয়ে গেল এই রকম সিচুয়েশন হয়তো আমরা অনেকে অনেক জায়গায় ফেস করে থাকি এবং সেই জিনিসটাকেই বন্ধ করার জন্য সেই জিনিসটাকে পুরোপুরি বন্ধ করার জন্য বাংলাদেশে একটা প্রোটেস্ট চলছে এবং সেটা খুব একটা ছোটখাটো প্রোটেস্ট নয় বিশাল বড় লেভেলে প্রোটেস্ট চলছে অনেকে মারা গেছেন এমন সিচুয়েশনে মারা গেছেন যে জিনিসটা মানে ভাবা যাচ্ছে না যে এটা হতে পারে কি সিচুয়েশন কেন হচ্ছে সবটা আজকে বলবো আজকের এই সেশনটাতে কোটা নাকি মেধা কোনটা বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের কি মনে হয় কোনটা ইম্পর্টেন্ট কেন বাংলাদেশের এই জিনিসটা হচ্ছে এটা কি পরে ভবিষ্যতে আমাদের দেশে এরকম জিনিস হতে পারে যারা যারা দেখছো অবশ্যইভাবে কমেন্ট সেকশনে তোমাদের মতামত লিখবে কারণ তোমাদের মতামত সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমরা গণতান্ত্রিক দেশে বাস করি সেখানে গণতন্ত্রটা তোমাদের নেই আমাদের নেই তাই আমাদেরকে জিনিসগুলোকে কথা বলতে হবে যেটা তোমার মতামত অবশ্যই জানাবে আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও অবশ্যই ভাবে আপনাদের যা যা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন স্টার্ট করছি আজকে সেশন নর্মালি কোটা থাকলে লোকজন বলে যে হ্যাঁ কোটা থাকা ভালো যাদের সুবিধা হয় তারা অনেকে বলে যে ঠিক আছে কোটা দরকার ওকে কিন্তু সেই জিনিসটা এমন একটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে ভালো ভালো মেধাবী ছাত্ররা সেই জায়গায় চান্স পাচ্ছে না এবং শুধুমাত্র কিছু কোটা থাকার জন্য কিছু সংখ্যক মানুষ চান্স পাচ্ছে তাহলে সেটা কখনোই ভালো হয় না সেটা কখনোই প্রগতির দিকে যায় না এবং এইটার জন্যই এই সিচুয়েশনটার জন্যই বাংলাদেশে প্রচুর মানুষ প্রাণ দিচ্ছেন দিচ্ছেন আমি বলছি এবং একটা ছবি তোমরা নিশ্চয়ই এতদিনে সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখেছ এই যে ছেলেটির ছবি দেখতে পাচ্ছ সে পুলিশের গুলির পুলিশের গুলির সামনে পুরো বুক চিটিয়ে দাঁড়িয়েছিল সে ভেবেছিল যে না এই আমি যে কারণে প্রটেস্টা করছি সেটা অত্যন্ত যুক্তিযোগ্য ন্যায়যোগ্য সেটার জন্য পুলিশ গুলি চালাতে পারে না কিন্তু সেটাই হয়েছে সেটাই হয়েছে বাংলাদেশে এটা এটা প্রতিবাদ হওয়া দরকার এটা সত্যি সত্যি প্রতিবাদ হওয়া দরকার কি হয়েছে সিচুয়েশনটা পুরোটা বলছি তোমরা এতদিনে যারা যারা একটু খবর পড়ো তারা নিশ্চয়ই জানো যে সিক্স ডায়েড অ্যাজ প্রোটেস্ট ইরাপ্ট ইন বাংলাদেশ ওভার জব রিজার্ভেশন সিস্টেম চাকরির ক্ষেত্রে কোটা সিস্টেমের এগেনস্টে প্রতিবাদ করার জন্য বাংলাদেশে তুমুল মাপের বিক্ষোভ হচ্ছে এটা অ্যাকচুয়ালি করা দরকার আরে ভাই যদি কেউ মেধাতে অনেক বেশি তার সে মেধাবী হয় জাস্ট তার কাছে কোটা নেই বলে সে চাকরি পাবে না এটা কি জাস্টই তুমি ধরো পরীক্ষাতে তুমি পেয়েছো একশোতে নব্বই আর কেউ একজন একশোতে ষাট পেয়েছে সে চাকরি পাচ্ছে তুমি পাচ্ছো না কেমন লাগবে তোমার জাস্ট তার কাছে কিছু কোটা আছে বলে সেই জিনিসটা করা কী উচিত না সেটাই এখানে বলা হচ্ছে বাংলাদেশে সেইটুকুনি বলা হচ্ছে ইভেন মানে এটাই হওয়া উচিত আমি কোথায় কি হওয়ার কথা বলছি না এটাই হলে ঠিক যার মেধা আছে সেই পাবে তো বাংলাদেশে এটা নিয়ে অত্যন্ত প্রটেস্ট হচ্ছে বাংলাদেশের যত পপুলেশন রয়েছে সেই পপুলেশনের একটা মানে নমিনাল পার্সেন্টেজ যেটা সরকারিতে চাকরি করে সরকারি চাকরি করে তো সেই জায়গায় প্রটেস্টটা হচ্ছে এই প্রটেস্টটা কি কেন সমস্ত কিছু বলছি প্রথমে আমি 2018 সালের একটা পুরো ইভেন্ট দেখাচ্ছি এইটা ছিল 2018 সালে একটা ইভেন্ট 2018 সালে রিজার্ভেশন কিন্তু এন্ড করা হয়েছিল বাংলাদেশ এন্ড রিজার্ভেশন ইন गवर्नमेंट জব এইটা কিন্তু गवर्नमेंट জবের রিজার্ভেশনটাকে এন্ড করা হয়েছিল 2018 তো মানে বিশাল লেভেলে প্রটেস্ট হয়েছিল এখন যা হচ্ছে তার থেকে আরো বেশি লেভেলে হয়েছিল এবং সেই সময় বাংলাদেশের একটা কোর্ট সেখানে কিন্তু এই এই পুরো আন্দোলনটাকে মানে এই পুরো রিজার্ভেশন সিস্টেমটাকে বন্ধ করে দেয় কিরকম রকম রিজার্ভেশন ছিল এখানে মেইনলি কিরকম রকম রিজার্ভেশন ছিল এখানে বাংলাদেশের যে गवर्नमेंट জব জায়গাটাতে সেখানে রিজার্ভেশন হয় 56% 56% রিজার্ভেশন থাকে 56% রিজার্ভেশন থাকে মানে ইমাজিন সেখানে কি থাকে 30% রিজার্ভেশন থাকে সেই সময় যারা মুক্তিযোদ্ধাতে যারা যুদ্ধ করেছিল তাদের দেখো নাই বাংলাদেশ বললে প্রথমে আমাদের কি মনে হওয়ার কথা বাংলাদেশ বললে প্রথমে মনে হওয়ার কথা যে নাইনটিন সেভেন্টি এই দেশটা স্বাধীনতা লাভ করে ইস্ট পাকিস্তান হিসাবে ছিল তারপর পাকিস্তানের থেকে যুদ্ধ করে এটা লাভ করে এবং এই সময় অনেক ভারত ভারতে ভারতের থেকে অনেক সাহায্য তারা পায় বাট যাই হোক নাইনটিন সেভেনটি ওয়ানে তারা জয়লাভ করে এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেভেন্টি ওয়ানে যে মুক্তিযুদ্ধ হয়েছিল রিজার্ভেশনে সেই মুক্তি যোদ্ধাদের যদি কোনো রিলেটিভস কেউ থাকে তাদের রিলেটিভস বলবো না ডিরেক্ট রিলেশনে ডিরেক্ট রিলেশনের কথা বলছি তাদের জন্য থার্টি পার্সেন্ট রিজার্ভেশন এখনো পর্যন্ত রয়েছে মুক্তিযোদ্ধারা এখন আর নেই সেভেন্টি ওয়ানে যারা যুদ্ধ করেছেন তারা এখন সরকারি চাকরি করার মতো জায়গাতে নেই তাদের ছেলেরাও হয়তো এখন সরকারি চাকরি করার জায়গা পেরিয়ে গেছেন হয়তো তাদের নাতিয়া রয়েছে হয়তো তাদের সময় এখন দরকার নেই কিন্তু তারাও সেই থার্টি পার্সেন্ট রিজার্ভেশন পাচ্ছে সেভেন্টি ওয়ানে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের জন্য তাদের রিলেটিভ হিসাবে তারা এখন থার্টি পার্সেন্ট রিজার্ভেশন পাচ্ছেন টেন পার্সেন্ট পাচ্ছে ওমেনের জন্য টেন পার্সেন্ট পাচ্ছে আন্ডার ডেভেলপ ডিস্ট্রিক্টগুলোর জন্য ফাইভ পার্সেন্ট থাকছে ইন্ডিজিনিয়ালস কমিউনিটির জন্য এবং এক পার্সেন্ট থাকছে যেখানে আমাদের পার্সেন্ট উইথ ডিসেবিলিটি রয়েছে এই সিস্টেমটা ছিল এবং দু সালে এই সিস্টেমের প্রচুর আন্দোলন করা হয় এবং সেটাতে বাংলাদেশের একটা কোর্ট সেটাতে এগ্রিও করে এবং এই সিস্টেম তুলে দেয়া হয় বাট এখানেই শেষ নয় তাহলে তোমাদের মনে হচ্ছে যে ম্যাম তুলে দেয়া হয়েছে তাহলে কেন এখন এটা নিয়ে কথা বলছেন তার কারণ হচ্ছে এখন আবার এখন আবার নতুন করে ওই রিজার্ভেশনটা ফিরে আসছে এখন আবার নতুন করে আবার সেই 56% রিজার্ভেশনটা ফিরে আসছে गवर्नमेंट জব এর ক্ষেত্রে বাংলাদেশ এই জুলাই থেকে সেই 56% রিজার্ভেশনটা নিয়ে আসছে এবং এখনকার যে মেইন উদ্দেশ্যটা হচ্ছে এখনকার বক্তব্যটা হচ্ছে ঠিক আছে তুমি 56% এনো না অন্তত 30% এখান থেকে কমাও মানে যে 30% কোটা সেই মুক্তি যোদ্ধারা কখন মানে যখন ছিলেন তাদের যে কোটা রয়েছে সেইটাকে পালন করা হয়েছে বাংলাদেশে যারা জনগণ তারা কিন্তু কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের অসম্মান করছে না জিনিসটা বোঝো তারা অসম্মান করছে না তারা তাদের দেশের জন্য তাদের সর্বোচ্চ যে স্যাক্রিফাইস হতে পারে তাদের প্রাণ দিয়ে দিয়েছেন সর্বোচ্চ স্যাক্রিফাইস এটা হতে পারে বাট তাদের ছেলে তার ছেলে তারা সবাই মিলে যদি এই কোটাটার সুযোগ নেয় তাহলে সেটা তো একজন নর্মাল পার্সনের জন্য সেটা তো খারাপ হচ্ছে না একজন নর্মাল মেধাবী পার্সন যে হয়তো মুক্তিযোদ্ধাদের সঙ্গে কিছু হবে রিলেটেড নয় তাহলে সে তো সেই জায়গায় যেতে পারছে না যেখানে এত ক্রাইসিস যেখানে একটা गवर्नमेंट জবের জন্য শুধু ভারত বলে না শুধু বাংলাদেশ বলে নয় চীন বা যে কোনো পপুলেশন কান্ট্রিগুলোতে এতটা লেভেলের ক্রাইসিস থাকে সেই জায়গায় থার্টি পার্সেন্টের মতো একটা পার্সেন্টেজ যেটা শুধুমাত্র ওই কোটাতে থাকবে সেটার এগেনস্টে আন্দোলনটা হচ্ছে এবং মানে এতটাই এক্সট্রিম লেভেলে যাচ্ছে যেখানে মারা যাচ্ছে মানুষ মানুষ মানে আমি বলছি যে ঠিক আছে কি হ কি করবে তুমি গুলি চালাবে আমাকে ঠিক আছে চালাও দেখি এইটা মানে আমি নিজেও হয়তো মনে মনে জানি যে আমি যে কারণে বলছি তুমি তাতে আমাকে গুলি করতে পারো না বাট সেখানেও গুলি করা হচ্ছে একটা ছেলে আবু সাহেব যে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল পুলিশের সামনে টাকাও তাকেও গুলি করা হয়েছে এই জিনিসটাই কিন্তু হচ্ছে তো এই হচ্ছে পুরো সিচুয়েশন এই হচ্ছে টোটাল সিচুয়েশন যে বক্তব্য হচ্ছে যে যদি এই জিনিসটা করা হয় তাহলে অনেক মেধাবী ছাত্ররা তারা তাদের অপরচুনিটি পাচ্ছে না রিজার্ভেশন থাকুক রিজার্ভেশন টেন মহিলাদের জন্য ঠিক আছে ওয়ান পার্সেন্ট জন্য ঠিক আছে ফিফটি ফাইভ থাকছে যারা ব্যাকওয়ার্ড তাদের জন্য সেটা তো ওকে বাট এরা এরা তো এখন যথেষ্ট ঠিকঠাক জায়গায় চলে গেছে না এখন তো সেই মুক্তিযোদ্ধাদের আমলে যে সিচুয়েশন ছিল সেটা নেই তাহলে এই থার্টি রিমুভ করে দেয়া হোক তাহলে বাকি যারা মেধাবী ছাত্র তারা জায়গা করতে পারে তো দিস ইজ দ্য সিচুয়েশন গভর্নমেন্ট জব মানে হচ্ছে যে শুধু গিয়ে তুমি কোনো রেলে চাকরি করছো বা এতে চাকরি করছো এরকম কিন্তু নয় গভর্নমেন্ট জব মানে হচ্ছে তুমি হয়তো কোনো गवर्नमेंट অ্যাফিলিয়েটেড চ্যাটে চাকরি করছে সেটা কমেন্ট করে এবং আমি যেটা তখন তোমাকে বলছিলাম যে কোন একটা একটা गवर्नमेंट জবের আলাদা একটা ইম্পর্টেন্স থাকে সিকিউরিটি থাকে সবথেকে বড় কথা চায়নার মতো জায়গায় যেখানে আমাদের ধরো 2 লাখ জব ভ্যাকেন্সি এসছে সেই জায়গায় 7.7 মিলিয়ন অ্যাপ্লিকেশন হয়েছে 7.7 মিলিয়ন ক্যান ইমাজিন 7.7 মিলিয়ন অ্যাপ্লিকেশন হয়েছে যেখানে ভ্যাকেন্সি হয়তো 2 লাখ তো এই সিচুয়েশনগুলো আমাদের শুধুমাত্র নয় এটা সমস্ত জায়গায় পুরো পৃথিবীতে এই সিচুয়েশন চলছে এবং সব থেকে বড় কথা যদি দেখা যায় ইন্ডিয়া দেখতে পাবে কিনা জানি না তোমাদেরকে বলে রাখছি ইন্ডিয়াতে টোটাল ওয়ার্কার যত রয়েছে তার মধ্যে गवर्नमेंट জব এর জন্য ওয়ার্ক করছে 3.8% চায়নাতে আছে 28% ইউনাইটেড স্টেটে আছে 13% বাংলাদেশে আছে 3.1% যেখানে गवर्नमेंट জবের জন্য তারা गवर्नमेंट জব তারা করছে তো गवर्नमेंट জবের একটা আলাদা একটা ডিমান্ড রয়েছে একটা তথ্যগুলো ঠিক আছে আছে কিন্তু সিম্পল সিম্পল যার মেধা তাকে তাকে সুযোগ দাও সুযোগটা দেওয়া উচিত এটা শুধু বাংলাদেশ বলে নয় এটা ভারত থেকেও আমরা একই কথা বলবো একটা স্টুডেন্ট যে নব্বই পেয়েছে তাকে সুযোগ দাও একটা স্টুডেন্ট যে সত্তর পেয়েছে বা যে ষাট পেয়েছে তাকে নয় 90 পেতে গেলে তাকে সেই লেভেলে পড়তে হয়েছে তাকে সেই লেভেলে ডেডিকেশন দিতে হয়েছে তার মেধাটা সেই লেভেলে গেছে তার জন্য সে গিয়ে এখানে 70টা পেতে পেরেছে অন্য কোনো কিছুতে সেই সেই জিনিসটা হবে না যে যে সেখানে 60 পাচ্ছে বা 70 পাচ্ছে তার মেধাটা সেই লেভেলে নয় শুধু তার কিছু কোটা আছে বলে তুমি তাকে গভর্নমেন্ট জব দিয়ে দিচ্ছ দিস ইজ নট ফেয়ার তাই না তো এর এগেইনস্টই আন্দোলনটা হচ্ছে তো আজকে সেশন আমি এ পর্যন্তই রাখবো বাট তোমাদেরকে একটা কথা বলার আছে এই সমস্ত কিছু রুল টুল যা হয় না সেগুলো নেতারা যা সাইন করে কাজ করে কিন্তু অফিসাররা কাজ করে অফিসাররা ডাব্লিউ বিসিএস অফিসাররা পশ্চিমবঙ্গের কথা বলছি বিসিএস অফিসাররা কাজ করে তোমাদের যদি মনে হয় যে কিছু করা দরকার এটা একটু চেঞ্জ করা দরকার তাহলে ডাব্লিউ এ জয়েন করতে পারো wbc's একটা স্বপ্নের নাম লিট্চুয়ালি এটা স্বপ্নের নাম তোমার যেগুলো মনে হচ্ছে যেগুলো ভুল সেগুলো ঠিক করতে হবে তুমি ঠিক করতে পারো তুমি ঠিক করতে পারো জিনিসটাকে wbc's গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের যে যে পজিশনগুলো রয়েছে গ্রুপ এ মেইনলি আমি বলছি যেখানে wbc's সিভিল সার্ভিস এক্সিকিউটিভ যে পজিশনটা রয়েছে তুমি ঠিক করতে পারো তোমার জায়গাতে তোমার হাতে যেটুকু রয়েছে তুমি সেটাকে ঠিক করতে পারো নেতারা যা সাইন করে কাজ করবে তোমরা তোমাদেরকে ঠিক করতে হবে জিনিসগুলোকে যদি মনে করো دب্লিউবিসিএস জয়েন করতে চাও তাহলে আমাদের আমাদের চ্যানেলে জয়েন করতে পারো এখানে دب্লিউবিসিএস সংক্রান্ত অনেক ক্লাস হয় এবং دب্লিউবিসিএস যদি স্বপ্ন থাকে তাহলে সেটাকে সফল করার চেষ্টা করো যদি নিজের আয়ত্তের মধ্যে কিছু চেঞ্জ করার স্বপ্ন থাকে তাহলে دب্লিউবিসিএস জয়েন করো কারণ সেটাতে তুমি করতে পারবে চেঞ্জটা আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিও যদি তোমরা পড়াশোনা করতে চাও আমাদের অ্যাপের মধ্যে অনেক ফ্রি কন্টেন্ট পাবে প্লে স্টোরে গিয়ে অ্যাপটা পেয়ে যাবে অথবা আমার যে ক্লাসটা চলছে তার বক্সে একটা লিংক রয়েছে সেই লিঙ্কটাতে ক্লিক করলে ইনস্টল পেয়ে যাবে সেখান থেকে স্টেট এক্সাম সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামে এসে লগ ইন করলে আমাদের অ্যাপটা পেয়ে যাবে এখানে অনেক ফ্রি কন্টেন্ট তোমরা পেয়ে যাবে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এছাড়া আমাদের আরো অনেক চ্যানেল রয়েছে যেমন ধরো ডাব্লু টপার যেখানে ডাব্লু নিয়ে ক্লাস করা হয় আটানি ফোর সেম বেঙ্গলি এবং রেল পুলিশ এইগুলো গভর্নমেন্ট জব এর প্রিপারেশন দেয় যেখানে আমরা কোটা চাই না আমরা মেধা চাই কোটা নয় মেধা চাই আজকে সেশন এই পর্যন্ত রাখবো তোমাদের এই সেশনটা কেমন লাগলো অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবে যারা যারা আছো প্লিজ কমেন্ট করো তোমাদের কমেন্টটা ভীষণ ভাবে ম্যাটার করে যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর যদি মনে হয় কোনো গ্রুপে জয়েন করতে চাইছেন পড়াশোনার রিলেটেড কোনো কোশ্চেনের জন্য তাহলে নাম্বারটা হচ্ছে আট শূন্য এক তিন নয় শূন্য আট দুই সাত দুই আট শূন্য এক তিন নয় শূন্য আট দুই সাত দুই হচ্ছে নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে গ্রুপে জয়েন করতে পারবেন সবাই ভালো থাকবে টাটা দেখা হবে নেক্সট সেশনে